কেন আপনি মেঘে নানা আকৃতি দেখতে পান দলবদ্ধতার মায়া উনিশশো সাতান্নতে সুইডেনের অপেরা গায়ক ফ্রেডরিক জর্জেনসেন নিজের কণ্ঠস্বর রেকর্ড করার জন্য একটি টেপ প্লেয়ার কেনেন যখন তিনি রেকর্ডিং শুনেন তখন অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পান যেন অশরীরী কোনো ফিসফিসানি তাকে কিছু বলছে কয়েক বছর পর তিনি পাখিদের কুজন রেকর্ড করেন সে সময় তিনি তার প্রয়াত মায়ের ফিসফিস শুনতে পান ফ্রেড আমার ছোট্ট ফ্রেড আমাকে শুনতে পাচ্ছ আমি তোমার মা কি হল জর্জেনসেন তার পুরো জীবনটা টেপ রেকর্ডিংয়ের মাধ্যমে মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টায় কাটিয়ে দিলেন উনিশশো চুরানব্বইয়ের ফ্লোরিডায় ডাইনে ডাইসারো এমন ঘটনার শিকার হয়েছিল এক টুকরো টোস্টে কামড় দিয়ে বাকিটা প্লেটে রাখার পর সে কুমারী মেরির মুখ দেখতে পেল তক্ষণি খাওয়া বন্ধ করে একটি প্লাস্টিক ব্যাগে সে স্বর্গীয় বস্তুটি এক কামড় বাদ দিয়ে জমা করে রাখল দুই হাজার চারের নভেম্বরে তিনি ইবেতে সংক্ষিপ্ত সেই বস্তুটি নিলাম দিলেন তিনি আঠাশ হাজার ডলার লাভ করেছিলেন উনিশশত আটাত্তরে নিউ মেক্সিকোর এক মহিলাও একই রকম অভিজ্ঞতা হয়েছিল তার তার ওমলেটের কালো দাগ যিশুর মুখের মতো লাগছিল এই গল্প পত্রিকায় ছাপা হলো আর হাজারো মানুষ নিউ মেক্সিকোতে উড়ে গেল পরিত্রাতাকে দেখার জন্য তার দুই বছর আগে উনিশশত ছিয়াত্তরে ফাইকিং স্পেসক্রাফ্টের যাত্রীরা এমন একটি পাথরের ছবি তুলেছিল দূর থেকে যাকে মানুষের মুখের মতো লাগছিল সারা বিশ্বে ফেইস অব মার্স নামে হেডলাইন হয়েছিল আর আপনি মেঘে কোনোরকম মুখ বা পাথরে কোনো বস্তুর আকৃতি দেখতে পেয়েছেন নিশ্চয়ই এটি খুব স্বাভাবিক মানুষের মস্তিষ্ক নানা রকম কাঠামো ও সূত্র খুঁজে বেড়ায় মূলত এটি আরও এক ধাপ এগিয়ে যায় পরিচিত কিছু না কিছু পেলে নিজে আবিষ্কার করে নেয় টেপের ব্যাকগ্রাউন্ড শব্দের মতো সংকেত যত পর্যাপ্ত হয় গোপন বার্তা খুঁজে নেওয়া তত সহজ হয় ফেস অফ মার্স আবিষ্কারের পঁচিশ বছর পর মার্স গ্লোবাল সার্ভেয়াররা পুনরায় সেই পাথরের ছবি নিলেন মানুষের মুখাকৃতি তখন সমতল পাথরের নড়ি হয়ে গেছে উপরের উদাহরণগুলো দলবদ্ধতার মায়াকে খুব নির্দোষ হিসেবে দেখাচ্ছে এটা ঠিক নয় অর্থনৈতিক মার্কেটকে ধরুন যেখানে প্রতিটি সেকেন্ড ডাটার বন্যা বয়ে যাচ্ছে এ কান ওকান হতে এক বন্ধু আমাকে জানালো যে এই ডাটায় সে একটি প্যাটার্ন আবিষ্কার করেছে ডাও জোনসের গড় পরিবর্তনকে যদি তেলের মূল্যের গড় পরিবর্তন দিয়ে গুণ করা যায় তবে স্বর্ণের দামের দুই দিনের হিসাব বের করা যায় অন্যভাবে বলা যায় শেয়ার বা তেলের দাম যদি ওঠা নামা করে স্বর্ণের দাম একদিন পর বেড়ে যায় অন্যভাবে বলা যায় শেয়ার বা তেলের দাম যদি ওঠা নামা করে স্বর্ণের দাম একদিন পর বেড়ে যায় তার এই সূত্র কয়েক সপ্তাহ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত না সে আরও বড় অঙ্ক নিয়ে মাথা ঘামালো এবং ধীরে ধীরে তার জমা বাড়াতে লাগল সে এমন একটি প্যাটার্ন আবিষ্কার করেছিল যেটার কোনো অস্তিত্ব ছিল না অগ্জ, অগ্জ, অক্জো অগ্জ, এই ধারাবাহিকতা কি অর্থপূর্ণ না অর্থহীন সাইকোলজির প্রফেসর থমাস গিলোভিচ শতাধিক মানুষের কাছে এর জবাব চেয়েছেন বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে চায়নি যে এটি ইচ্ছে মতো লেখা হয়েছে অগ্জ, 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 অগ্জ। অক্ষরের বিন্যাস অনুযায়ী তারা কিছু নিয়ম বোঝাতে চেয়েছে গিলোবিজ ব্যাখ্যা করেছেন ভুল সম্ভবত একই লাইনে একই বর্ণকে চারবার লেখা হয়েছে যাতে মানুষ ধাধায় পড়ে যায় দৃশ্যত এটা মানতে আমাদের কষ্ট হয় যে এরকম ঘটনা হঠাৎ করে ঘটে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা লন্ডনে বোমা ছড়ল। অন্যান্য অস্ত্রশস্ত্রের সাথে তারা ভি ওয়ান রকেট ব্যবহার করেছিল যেটা স্বয়ংক্রিয় প্রতিটি আক্রমণের সাথে ম্যাপে জায়গাগুলো চিহ্নিত করে লন্ডনবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ভাবল যে ওরা হয়তো এমন কোনো প্যাটার্ন আবিষ্কার করেছে যাতে করে নিরাপদ জায়গাগুলো আক্রান্ত হচ্ছে যাই হোক যুদ্ধের পর পরিসংখ্যানগত গবেষণায় দেখা গেল যে কাজটি কোনো নিয়ম মেনে হয়নি বর্তমানে এটি পরিষ্কার সে ভিআই এর সিস্টেম কেন মোটেই নিখুঁত নয় পরিশেষে প্যাটার্ন বোঝার ক্ষেত্রে আমরা অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে পড়ি একে অতিক্রম করিন একে অতিক্রম করুন যদি মনে হয় যে কোনো প্যাটার্ন পেয়েছেন তবে প্রথমে তাকে ন্যাহেত কিছুই না ধরে নিন যদি একে অনেক বেশি সত্য বলে মনে হয় একজন গণিতজ্ঞকে ডাকুন এবং ডাটাগুলো পরীক্ষা করে দিন ডাটাগুলো পরীক্ষা করতে দিন আর যদি আপনার প্যানকেকের মচমচে অংশটি যিশুর মুখ মনে হয় নিজেকে প্রশ্ন করুন যদি নিজেকে তিনি প্রকাশ করতে চান তবে টাইমস স্কোয়ার বা সিএনএনএ কেন তিনি করছেন না